তওবা করার পরও বারবার গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? তওবা বারবার করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনার পেটের মধ্যে সমস্যা, ওষুধ খেলেই বমি হয়ে উঠে যায়। তো বলবেন ওষুধ খেয়ে তো লাভ নাই, ওষুধ দিচ্ছি আর বমি হয়ে উঠে যাচ্ছে, ওষুধ খাওয়া বন্ধ করি, বমিটা বন্ধ হোক তারপর ওষুধটা খাবো। বলেন তো ওষুধ খেয়ে বমি বন্ধ করবেন না বমি একা একা বন্ধ হবে তারপর ওষুধ খাবেন? যতবার ওষুধ খেয়ে বমি হয়, যতবার ওষুধ উঠে যাক, ততবার ওষুধ খেতে হবে, একবার না একবার কাজে লেগে যাবে। বারংবার পাপ করছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কায়েম মনোবাক্যে তওবা করুন আর আল্লাহকে বলুন, হে আল্লাহ আমার তওবা কবুল করো। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। তওবা করার পরও বারবার গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? তওবা বারবার করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনার পেটের মধ্যে সমস্যা, ওষুধ খেলেই বমি হয়ে উঠে যায়। তো বলবেন ওষুধ খেয়ে তো লাভ নাই, ওষুধ দিচ্ছি আর বমি হয়ে উঠে যাচ্ছে, ওষুধ খাওয়া বন্ধ করি, বমিটা বন্ধ হোক তারপর ওষুধটা খাবো। বলেন তো ওষুধ খেয়ে বমি বন্ধ করবেন না বমি একা একা বন্ধ হবে তারপর ওষুধ খাবেন? যতবার ওষুধ খেয়ে বমি হয়, যতবার ওষুধ উঠে যাক, ততবার ওষুধ খেতে হবে, একবার না একবার কাজে লেগে যাবে। বারংবার পাপ করছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কায়েম মনোবাক্যে তওবা করুন আর আল্লাহকে বলুন, হে আল্লাহ আমার তওবা কবুল করো। আল্লাহ যদি তওবা কবুল করেন তাহলে অবশ্যই আপনার এই আর পাপের দিকে মন ফিরবে না, ফিরে আসবে ইনশাআল্লাহ।